সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে মুরগির ডিম আর হলুদ দিয়ে দেখুন কি হয়। এজন্য আমি এখানে একটু মাটির হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে আমি মুরগির সাদা ডিমটা নিয়েছি, এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি, ডিমগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চুলাটা ধরিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ। হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব, তারপর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এদিকে আমি দুইটা ধুন্দুল নিয়েছি, এবার ধুন্দুলগুলো আমি ছিলে কেটে নেব। আমি বটি দিয়ে ধুন্দুলগুলো ছিলে নেব, আর আপনারা চাইলে ধুন্দুলগুলো ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। দুটা ধুন্দুলে আমি এইভাবে করে বটি দিয়ে ছিলে নেব, তারপরে ধুন্দুলের ভোগ দিয়ে ফাড়ি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই একইভাবে দুটা ধুন্দুলে আমি কেটে নেব। দুইটা ধুন্দুলে আমি কেটে নিয়েছি, এবার আমি ধুন্দুলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি দেখব চুলায় ডিমটার কী অবস্থা। এই দেখুন, ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার ডিমের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিলাম, তারপর ডিমগুলো সব ছিলে নেব। এই দেখুন, ডিমের মধ্যে হলুদ আর লবণ দেওয়ার কারণে খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখলেন তো, গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে মুরগির ডিম আর হলুদ আর একটু লবণ দিয়ে দিলে কত সহজেই ডিমটা সিদ্ধ হয়ে যায়, আর একটুও খোসা বাঁধে না, খোসাগুলোও সুন্দরভাবে উঠে যায়। একটা ডিম আমি খোসা ছিলে নিয়েছি, এইভাবে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব। এই একইভাবে 5টা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন ডিমগুলো কতটা সুন্দর হয়েছে, একটা ডিমের খোসার সাথেও সাদা অংশ ওঠেনি। এবার আমি একটা ডিম নিয়ে ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে দিলাম। এই একইভাবে 5টা ডিমের আমি এইভাবে দাগ কেটে দেব, যাতে ডিমগুলো ভাজার পর দেখতে আরও সুন্দর লাগে। এবার আমি চুলায় চলে গেলাম, চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম, তারপর সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো আমি একটি বাটিতে তুলে নিলাম। এই দেখুন, ডিমগুলোকে দাগ কেটে দেওয়ার কারণে ভাজার পর কত সুন্দর লাগছে দেখতে। এবার বাকি তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মতো রসুন কুচি। দিয়ে 2 মিনিট মতো পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটু ভেজে নেব। দু মিনিট মতো ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জিরে বাটা, আর দিয়ে দিলাম 2টা এলাচ আর 3টা দারচিনি। দিয়ে আবারও সব কিছু আমি একটু ভেজে নেব 1 মিনিট মতো। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গুঁড়া মরিচ। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলার সাথে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এবার আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব।
এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই পর্যায়ে মশলাটা কষানো হয়ে যাবে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এই পর্যায়ে আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলগুলো দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। ধুন্দুলটা কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, ধুন্দুল থেকে যে পানি বের হবে তাতেই ধুন্দুলটা কষানো হয়ে যাবে। ধুন্দুল থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে ধুন্দুলটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, অল্প করে আমি পানি দিলাম, কারণ ধুন্দুল থেকে পানি বের হয়, এই জন্য অল্প করে পানিটা দিতে হয়। ঝোলটা যখন টকবক করে ফুটছে, ওই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢেকে 5-6 মিনিট মতো রান্না করব। 6 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব, আর ঢেকে দেওয়া লাগবে না। এভাবে আর 3-4 মিনিট মতো রান্না করে ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে ডিম আর ধুন্দুলের নতুন রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও ডিম আর ধুন্দুলের রেসিপিটি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার আজকে ডিম আর ধুন্দুলের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।